হ্যালো বন্ধুরা, সুস্বাগতম আমার কুকিং চ্যানেল ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে। আপনারা যে যেখানে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, সেই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। দেখতে পাচ্ছেন এখানে লাউ পাতা। দুপুরে এক ভদ্রমহিলা এই লাউ পাতাগুলো দিয়ে গেছেন, সঙ্গে আছে কিছু ধনে পাতা। উনি প্রতিদিন দুপুরবেলা আসেন, আমাদেরকে কিছু না কিছু শাকসবজি দিয়ে যান। এই শাকগুলো নিয়েছে 15 টাকা করব। এই লাউ শাক দিয়েই একটা রেসিপি করব। শাকগুলো নিতে ইচ্ছে করছিল না, কিন্তু উনি বারবার অনুরোধ করছিলেন নেওয়ার জন্য, বয়স্ক মানুষ, কোথায় আবার বিক্রি করবেন, বাধ্য হয়ে নিলাম। ভাবলাম ঘরে তো চিংড়ি মাছ আছে, কিছু একটা করে নেব। তাই লাউ শাকগুলোর প্রথমে পাতাগুলো আমি বেছে নেব। এইভাবে লাউয়ের পাতার আঁশ ছাড়িয়ে নিচ্ছি। শাক সবজি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, কিন্তু সময়ের অভাবে করতে পারি না ঠিক মতো। এই শাকগুলো যখন নিয়েছিলাম খুব তাজা ছিল, এখন নেতিয়ে পড়েছে, কিন্তু আজ না করলে এগুলো কাল আর খাওয়া যাবে না। বন্ধুরা, লাউয়ের পাতাগুলো থেকে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এখন পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেব। লাউয়ের পাতাগুলো ভালোভাবে ধুয়ে চেপে চেপে জল ঝরিয়ে নিয়েছি। কেটে নিচ্ছি বেশ বড় বড় করেই। এখন এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পাতা অল্প অল্প করে দিয়ে একটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, লাউ পাতা এইরকম পেস্ট হয়েছে। বাকি যে পাতাগুলো আছে এই পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন লাউ এর সব পাতা দিয়েই এরকম পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, লাউ পাতার এই পুরো রেসিপিটি দেখার জন্য সঙ্গে থাকুন। বন্ধুরা, লাউ পাতার এই রেসিপির জন্য কড়াই গরম করে নিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর রাঁধুনি। শুকনো লঙ্কা 2 ভাজা হয়ে কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ রাঁধুনিও ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি পেঁয়াজ। ওভেনের ফ্লেম রেখেছি মিডিয়ামে। দু মিনিট সময় ধরে পেঁয়াজ ভেজে নিয়ে দিচ্ছি থেঁতো করা রসুন। রসুন দিয়ে মাত্র 1 মিনিট সময় ধরে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি চিংড়ি মাছ। এ পর্যায়ে
ওভেনের ফ্লেম লো করে দিলাম। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য জল। লো ফ্লেমে ঢাকা দিয়ে চিংড়ি মাছ সেদ্ধ করে নেব। বন্ধুরা, প্রায় 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি। দেখুন, জল শুকিয়ে গেছে চিংড়ি মাছ থেকে। এখন এই চিংড়ি মাছের মধ্যে লাউ পাতার পেস্ট দিয়ে দিচ্ছি। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিরে নিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে চিংড়ির সঙ্গে লাউ পাতা মিশিয়ে নিচ্ছি। ওভেনের ফ্লেম লোতেই রেখেছি, ঢেকে দিচ্ছি, তবে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়েচেড়ে দেব। বন্ধুরা, 5 মিনিট অন্তর অন্তর একবার করে নেড়ে দিয়েছি, মোট 2 বার নেড়ে দিয়েছি, আর এই নিয়ে 3 বার হচ্ছে, অর্থাৎ সর্বমোট 15 মিনিট এই লাউ পাতা লো ফ্লেমে রান্না করেছি। লাউ পাতা থেকে জল শুকিয়ে গেছে। এখন খুবই সামান্য পরিমাণ সর্ষের তেল এই লাউ পাতার চারপাশ ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমেই আরও মিনিট খানে সর্ষের তেলের সঙ্গে লাউ পাতা ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এখন ওভেন বন্ধ করে দিলাম। বন্ধুরা, হয়ে গেছে আমার লাউ পাতার রেসিপি। তুলে নিচ্ছে একটা পাত্রে, দেখুন কেমন হয়েছে। লাউ পাতার রেসিপি রেডি হয়ে গেছে। গরম ভাতে লাউ পাতার এই রেসিপি খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, লাউ পাতার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।